হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজিৎ, অ্যান্ড গুড মর্নিং অল অফ ইউ। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমরা এসেছি বি গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, এটা হাওড়ায় আছে। যেহেতু আমি হাওড়াতেই থাকি, তো ফ্যামিলি পিকনিক সামনাসামনি বলতে এটাই আছে। কোথায় কুকুরের বাচ্চা? গুলো মানুষ রেতি কুকুরের বাচ্চা মানুষ ও এইটা সেইগুলো ভাবছি কুকুরের বাচ্চা কে মানুষ। তো এখানে এখন ফটো তোলা হচ্ছে আমাদের। উঠেছে না? না, জিপটা খালি বার করা। এই তো এগুলো সব কুমড়ো, চাল কুমড়ো, তাই না? না না খেয়ে নেবে। ওখানে ক্যাপসিকাম দেখো না, ওই তো এই তো ক্যাপসিকাম, কত কুল লঙ্কা হয়েছে ওই যে দেখো, ওইখানে দেখো ওগুলো সব টমেটো, দেখে ভক্তি আসবে না কিরকম দেখ ফুলের মতো টমেটো, এর মধ্যে আবার ফুল গাছও কেউ বসিয়েছে। মামি ওগুলো খাবার পুরুল, কি খাবার পুরুল? দেখতে এখন বেগুন গাছগুলো বড় হয়নি এখনো। কাঁটাটা আটকে গেছিল। ছোটবেলা থেকে এই জায়গায় প্রায় প্রতি বছরই আসা হয়, কিন্তু তবুও যেন কেন জানি না তবুও আমার ভালো লাগে এখানে আসতে। প্রতি বছরই এরকম কত সুন্দর সুন্দর ফুল দেখা যায়, হয়তো জায়গাটা এক বাট ফুলগুলো কখনো কখনো আলাদা হয়ে যায়, আলাদা আলাদাভাবে সাজায়, এটাই দেখতে ভালো লাগে। আর প্রকৃতির মাঝে থাকতে কারই না ভালো লাগে বলুন। এদিকে থাকা বলবি কেমন লাগছে? তো ভালো ভালো না? যা কেন কেন ভালো না কেন? এটা মামা হয়তো, আমার মতো মামা হয়তো, কেন মামা ভালো? মামা ভালো, মামা ওই মামাটা কত ফুল। এই ফুলগুলো কি একটা করেই হয় নাকি? পুরো এদিকটা ফুল বল,
ওই ওইদিকে লেক আছে, একটা নেবে দাঁড়া। কোন ফুলটা, কোন ফুলটা নেবে? চল একবার ওদিক থেকে ঘুরে আসি। কত ভালো হয় এগুলো দেখ, সব আলাদা আলাদা কালার গুলো রেখেছে। তো এখন আছি সেই বট গাছের কাছে। এটা প্রায় কয়েকশো বছর আগেকার গাছ। এখনো এর অ্যাকচুয়াল যে গোড়াটা আছে সেটা এখনো আর নেই সেটা। তো এটা একটা গাছ থেকে এত শাখা প্রশাখা বেরিয়ে এত বড় হয়েছে। এখানে পুরো এই লেখা আছে, মামপু আমরা এখন গার্ডেনের ভেতরের দিকে যাচ্ছি। এই যে সেই পদ্ম কুকুর, বলে এই পাতায় নাকি ভাত খেলে পদ্ম কাঁটা হয়। এই পাতায় ভাত খেলে সো এটা হচ্ছে অ্যাকচুয়াল ভিউ বটগাছের। পুরো এইখান থেকে এতদূর পর্যন্ত পুরো একদম পুরো একদম গোল করে বটগাছটা পুরো এখানে অবস্থান করছে। আমার ভাই এখন ওখানে গান শুট করছে একা একাই। খুব সুন্দর লাগছে জায়গাটা। মানে কারোর যদি মন খারাপ হয়ে থাকে বা কেউ যদি ডিপ্রেশনে থাকে এখানে চলে আসতে পারে, একা হলেও একা একাই আসতে পারে, পরিবেশের সাথে নিজেকে মানে খুব ভালো লাগবে জায়গাটা। একা একা বসে থাকলেও এখানে প্রকৃতির মধ্যে এত গাছপালা, সামনে জল, মানে অসাধারণ জায়গা। পানকুড়িগুলো কি সুন্দর স্নান করে পাখনা শুকাচ্ছে দেখুন, এরকম এর আগে আমি কখনো দেখিনি। এটা কত বড় দেখ মাম্পা। তো এইটা আমাদের গার্ডেনের সাথেই আছে।
যারা স্কুল থেকে আসে গভর্নমেন্টের থেকে, সেন্ট্রাল ন্যাশনাল হারবারিয়াম, মানে যাতে সব হার্বাল ট্রিজ থাকে না এখানে, মানে হার্বাল মানে কি বলছি আমি, ওষুধ, ঔষধি ওই মমি টমি করে রাখা থাকে, মমি জ্যান্ত গাছ নেই, জ্যান্ত গাছও আছে, মমি গাছও আছে, একটা নাম করছিল তো যাই হোক, এটা আমি একটা প্রথম আসছি এখানে, তবে আসিনি কখনো, এখানে কাজ চলছে, বুলডোজার নিয়ে গাছ ফাছ কেটে দিচ্ছে নাকি রে, মাটি তুলছে, যাই হোক, দেখ বক গুলো বুলডোজারের পেছনে পেছনে ছুটছে, দেখ পদ্ম এ দেওয়া আছে কিন্তু পদ্ম কোথায় নেই, পদ্ম শালুকেরই এই তো, এখানেও একটা ডিম, এই ডিম বলছি বেগুন, বেগুন আছে সাদা বেগুন প্রতিটাতে একটা করে, ওইসব হয় না, কোথায় ফুটেছে, কোথায় লোটাস দিয়েছে কিন্তু লোটাস নেই এখানে, ওখানে ভেতরে ঢুকতে দেবে না, তালা দিয়ে রেখে দিয়েছে, 30 টাকাটা তাহলে কেন নিয়েছে যদি ওইগুলো নাই দেখতে দেয় ভেতরে গিয়ে, সবকটাই সাদা বেগুন, বাহ, এই আচ্ছা নামটা নেই বলে কি জানি না, এটা শালুক ফুল আছে এখানে কি, প্লিজ ডু নট টাচ প্ল্যান্টস, নয়তো তোমাকে 500 জরিমানা করবে, সেটাই তো, তাহলে সব ফুল নিয়ে যাবো, এটা কি, এটা জলে হয়েছে, হুম এটাও এক ধরনের কিছু, অ্যাকুয়াটিক প্ল্যান্টস, ও অ্যাকুয়ারিয়ামের ভেতরে এগুলো হয় নাকি, আবার আবার 500 টাকা, ওই তো বড় বড় পদ্ম পাতা গুলো, ওই তো পদ্ম ফুল আছে সামনে, ওটা পদ্ম ফুল, হ্যাঁ সামনে, জুম করে জুম করে পেয়ে যাই, জুম করে জুম করি, কাকে পাবো আমি, থোড়ি ওটা পাবো, জুম করে না একটু ফটোটা পাবো, ওই দেখ ওই পাখিটা দেখ কি সুন্দর সবুজ ছোট্ট, দেখ ওই যে তারে গিয়ে বসেছে, দেখতে পাচ্ছিস না তারে গিয়ে বসে আছে, এই সাইড দিয়ে দেখ, দেখ লালটার গাছটা শেষ হচ্ছে, ছোট্ট পাখিটা, হ্যাঁ হ্যাঁ, পুরো সবুজ আর মাথাটা লাল, মাছরাঙা, মাছরাঙা না, ওটা মাছরাঙা নয়, মাছরাঙা অন্য কালার হয়, হামিং বার্ড আরো ছোট হয়, আর আমাদের এখানে হামিং বার্ড থাকে, শুধু ওইখানে আছে, মানে ওরা সবে গাছ লাগিয়েছে এখনো কিছু ফোটেনি, এটা দেখ এটা বড়, ওই দেখ অনেকগুলো ফুটে আছে, পদ্ম কোনটাকে বলে আর শালুক কোনটাকে বলে, এগুলো শালুক ফুল, পদ্ম ফুল তো এরকম বড় ফোটে, হ্যাঁ আমাদেরকে মিসগাইড করছে, হম ময়ে ময়ে হয়ে যাচ্ছে, ময়ে ময়ে হয়ে যাচ্ছে, হয়ে গেল, তো ঘোড়া হয়ে যাওয়ার পর এবার সবাই দুপুরে খাবার খেতে বসে গেলাম, টিফিনটা আমরা ঢুকেই করে নিয়েছিলাম, তো সেটা আর তোলা হয়নি, তোমাদের দেখানো হয়নি, তো আমাদের টিফিনে কেক ডিম এগুলো ছিল, আর এখন লাঞ্চে কচুরি চানা তার সাথে মিষ্টি আছে, আরও ওদিকে অনেকটা জায়গা ছিল, আজকে আমরা যাইনি, আগের বছর গেছিলাম, তো সেটা তোমরা চাইলে আমার আগের বছরের ব্লগটা দেখে নিতে পারো, তো আমাদের আজকের মতো ঘোড়া এখানেই শেষ হলো, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ব্লগে, তো টাটা।